নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 30 দিন অর্থাৎ আজ থেকে, আজ 7ই মে 2022 টু 7ই জুন 2022 পর্যন্ত এক টানা 30 দিন এই চার রাশি কোটি টাকার খেলতে চলেছে, অর্থাৎ নোটে খেলতে চলেছে এই চার রাশি। কেন আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, কি কারণে আমি বলছি, কোনো হাওয়াতে আমি কোনো কথা আমি কিন্তু বলি না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে দুম করে বলে দিলাম এই রাশিগুলো ভালো, লজিকটা কি কি কারণে হচ্ছে সেটা কিন্তু বোঝানো দরকার। অর্থাৎ মানে এই রাশিগুলো কি কারণে কোন জায়গায় কোন গ্রহ ভালো করছে, দুম করে পড়ে ফেললেই হবে না। আর একটি কথা আমি আবারও বলছি, যাদের সমস্যা আছে কি না, সমস্যা নিয়ে বসে থাকবেন না, সমস্যা আছে সমাধানও আছে, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি। যেখানে যাদের দেয়ালে পিঠ থেকে গেছে তারাও কিন্তু কন্ট্যাক্ট করুন, এটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন সার্ভিস, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে, এখানে কি করতে হবে না করতে সমস্ত কিছু আপনারা কিন্তু জানতে কিন্তু পারবেন। অর্থাৎ ওই হবে না হচ্ছে না বলে আমার কাছে কোনো কথা নেই, ইম্পসিবল আমি রাখিনি আমার ডিকশনারিতে, এভরিথিং ইজ পসিবল। হ্যাঁ, আপনার যেটা হচ্ছে না সেই জায়গাটা একটু টাইম লাগলো, ধরুন আপনার হচ্ছিল না সেটা আপনার 2 মাস টাইম লাগলো, সেটা সম্ভব, কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে কিন্তু মাপকাঠি কিন্তু আপনাকে করতে হবে। আপনার চার্টের পোটেন্সিয়ালিটি আছে কি না ন্যাকাল চার্টে সেটাও কিন্তু দেখা দরকার। অর্থাৎ এই জায়গাটা আমি আবারও বলছি, হচ্ছে না বলে আমার ডিকশনারিতে নেই, হবে না এটা আমি কেটে দিয়েছি জীবন থেকে। সমস্যা আছে ঈশ্বর সমাধানেরও কিন্তু পথ পাশাপাশি বার করেছে। আলোচনাটা শুরু করা যাক, ভিডিওটি যারা দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করুন, এবং যারা আমার সাথে কনসাল্ট নিতে ইচ্ছুক আছেন হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে, যে স্ক্রিনে যা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন। এমনি অনেকে ইনবক্সে মেসেজ করছে, ইনবক্সে করবেন না, হোয়াটসঅ্যাপে আপনারা করবেন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন, এটি সম্পূর্ণ অনলাইন সার্ভিস। আলোচনা শুরু করা যাক, দেখুন টানা এক মাস 27ই মে টু 27ই জুন নোটে খেলতে চলেছে এই চার রাশি, কোটি টাকা আসবেই আসবে যদি আপনার ন্যাকাল চাটে গ্রহের পজিশন ভালো থাকে। এই দুইটি গ্রহ আপনাকে করবে মালামাল, অর্থাৎ এইবার এই দুটি গ্রহ ধরবে হাল, আপনার জীবন করবে মালামাল। কেন আমি এই কথাটি বলছি লজিক দেখুন, বর্তমানে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল মীন রাশিতে অবস্থান করছে, একজন হচ্ছেন মহামন্ত্রী আর একজন হচ্ছে সেনাপতি, দুটি একে অপরের মিত্র গ্রহ, দেখুন বুঝার ব্যাপার আছে। ওই বলে দিলাম যে এই রাশিগুলোর ভালো কোটি টাকা পাবে, কি কারণে পাবে, ওয়াই এটা কিন্তু দেখা দরকার, ওই আঞ্জাট কি ঢিল মারলাম সেটা কিন্তু নয়, কারণ আছে, গ্রহ কিন্তু কথা বলে। আমি বারবার বলছি, যারা বেদকে বিশ্বাস করেন তারা জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করতে হবে, বেদের চোখ হচ্ছে জ্যোতিষশাস্ত্র। দেখুন এই যে বৃহস্পতি এবং মঙ্গল কি ফল দেয় আমি কিন্তু আপনাদেরকে আলোচনা করেছি, এই নিয়ে অনেক ভিডিও কিন্তু আপনাদেরকে আমি দিয়েছি, বৃহস্পতি কারো কথা, মঙ্গলের কারো কথা, কি রেজাল্ট দেয় সেটাও কিন্তু আমি আলোচনা করেছি। আমি এই বিষয়টা না নিয়ে আমি আপনাদেরকে এই চারটি গ্রহ কোন কোন দিক থেকে লাভ পাবে, কেন লাভ পাবে আমি এবার আলোচনা করব।
দেখুন, এই সেনাপতি এবং মহামন্ত্রী একত্রে অবস্থান করছে, দুজনাই কিন্তু এখানে পাওয়ারফুল, দুজনের কিন্তু যথেষ্ট ক্ষমতা, এবং মিত্র রাশিতে অবস্থান করছে। নাম্বার ওয়ান পজিশনে যে রাশি আছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ভাগ্যভাবে ভাগ্যপতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, কাকে নিয়ে না পঞ্চমপতি এবং কর্মপতিকে নিয়ে, দুর্দান্ত কানেকশান। এবং বৃহস্পতি সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনার রাশির উপর, আপনার পঞ্চম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়ছে, এবং আপনার তৃতীয় ভাবের উপর। এই মঙ্গল আবার বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে, মঙ্গল হচ্ছে আপনার পঞ্চমপতি এবং কর্মপতি, এই জায়গাটা আপনাদের আকর্ষিক ধনলাভ এই সময় হবে। ডুবে গেছে, ফেঁসে গেছে এমন অর্থ আপনারা এই সময় কিন্তু পাবেন। আপনি কর্কট রাশি মানুষ যদি হন, যত কর্কট রাশি মানুষ আছে লিখে রাখুন, যদি আপনার ন্যাকাল চার্টের যোগ থাকে, দশা অন্তর্দশা যদি পারমিট করে, গ্রহের যদি শুভ অবস্থান চলে, তাহলে কিন্তু আপনি মালামাল হবেন এবং ভাগ্যের অনুরূপ কর্ম আপনারা পাবেন। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, নির্ণায়ক ফল পেতে চলেছে কর্কট রাশি। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, উচ্চ পদ প্রতিষ্ঠা, কর্ম লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। আপনি কর্কট রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ কিন্তু আপনারা কিন্তু পাবেন নাম্বার ওয়ান পজিশনে। যা আগে যা ঘটেনি আপনার তাই ঘটতে চলেছে, ভাগ্য বিড়ম্বনা কাটবে, সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন, এই সম্ভাবনাগুলো দেখা যায়, এবং বিদেশ থেকে লাভ আপনারা কিন্তু এই সময় পাবেন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির রাশিতে মঙ্গল এবং বৃহস্পতি স্বরাশিতে অবস্থান করে পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং আপনাদের ভাগ্যাধিপতি এবং ধনপতি আপনাদের রাশিতে অবস্থান করছে, এবং বৃহস্পতি অবস্থান করে আপনার পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, সপ্তম এবং ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে। আপনাদের গোল্ড শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ পাবেন, দাম্পত্য সুখের জায়গা, দৈনন্দিন রোজগারের জায়গা আপনাদের বৃদ্ধি এ সময় করবে, এবং এর পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ভাগ্যের অনুরূপ সাপোর্ট, ভাগ্যের দ্বারা অর্থ আসবে, এবং আপনাদের কর্মক্ষেত্রে উত্থান মীন রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে রাখুন, মীন রাশির ক্ষেত্রে মানে লাভই লাভ কিন্তু হতে চলেছে, এবং এই সময়ের মধ্যে ফেঁসে গেছিলো, আটকে গেছিলো এমন কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পন্ন এই সময় কিন্তু হবে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করছে বৃহস্পতি, দুর্দান্ত কেন্দ্রে ত্রিকোণভাবে অবস্থান করছে এই বৃহস্পতি, এবং রাশির অধিপতিও কিন্তু ওখানে পঞ্চমভাবে অবস্থান করে, দুর্দান্ত কানেকশান বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আপনাদের আকর্ষিক ধনলাভ, যারা নীতির সঙ্গে আছেন, বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করছেন, বা কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছে, গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, চাঁদির সাথে যুক্ত আছেন, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়বে। কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ, সম্পত্তিগত দিক থেকে লাভ, নিজস্ব প্রপার্টি, এই সময় কিন্তু আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, শারীরিক সুস্থতা এবং লাভের জায়গা কিন্তু দেখা যাচ্ছে, লাভ সফলতার জায়গা, এবং ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যের অনুরূপ ফল আপনারা কিন্তু পাবেন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, ডায়েরিতে নোট করে নিতে পারেন, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু দিবে। রাশির অধিপতি পঞ্চমভাবে যাচ্ছে, অর্থাৎ আপনাদের বুদ্ধি এবং শিল্পকলার সঙ্গে যারা যুক্ত আছে, মিডিয়েটের জায়গায় কাজ করছেন, শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এরপর যে রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে কে, একাদশপতি এবং আপনার কর্মপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে তৃতীয় ভাবকে নিয়ে, অর্থাৎ আপনাদের সাহস পরাক্রম এই সময় বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে উত্থান, কর্মপ্রাপ্তি সম্ভাবনা, একাদশপতি ইনকামের জায়গা আপনাদের বাড়বে, সফলতার জায়গা আপনাদের বাড়বে, এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা এই সময় কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে কুম্ভ রাশি যদি আপনি হন। আপনারা হনুমানজির কবচ পরিধান করুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।